হ্যাঁ কত চাইছিল? 50 টাকা না এক দরকার শেষ। মেশিন লাগাইছিলে? ডাক খাইতে আবার কত মিনিট লাগে? একটু ভরা তো এই তো আমরা ডাব খাওয়ার পর আবার রওনা করে দিলাম, কারণ আজকে শরীরটা আমার ভালোই না, আমাকে দেখেই বুঝতে পারতেছেন আপনারা সবাই, কারণ আমার শরীরটা অনেক অনেক খারাপ ছিল গতকালকে রাত্রে থেকে। তো আজকে ঢাকা থেকে সিলেট আসতে পারবো কি না জানি না, মানে এইরকম একটা অবস্থা ছিল। তো আমাদের ভোরে রওনা দেওয়ার কথা ছিল, তো আমার শরীরটা মানে এত বেশি উইক হয়ে গেছিলো যার কারণে মানে একটু লেট করে 11টার পরে রওনা দিছি। তো যাই হোক, বাসায় আসতে আসতে তারপরেও আপনাদের বেজে গেছে মা আসরের আজানের পরে আসছি, আসরের আজান যখন দিছে তখন আমি হলাম যে হুমায়ুন চত্বর এখানে আসছি। তো যাই হোক, আল্লাহর কাছে শুক্রিয়া, লাখ লাখ শুক্রিয়া যে সুই সালামতে আসতে পারছি, রাস্তায় তেমন কোনো প্রবলেম হয় নাই। তো যাই হোক, আমার খুব আসলে কষ্ট লাগছিল আজকে, যেহেতু শরীরটা ভালো না, সকালে খাওয়া দাওয়া করি নাই, কারণ ছিল যে খাওয়া দাওয়া করলে হয়তো আরও কিছু হইতে পারে, এই জন্য আসলে তেমন খাওয়া দাওয়া করি নাই, একদম না খেয়ে বের হয়েছি। তো দেখতে থাকেন, এই যে এটা হলো একটা ব্রিজ, আর এই ব্রিজটার নাম হলো যে ব্রাহ্মণবাড়িয়ার ব্রিজ। খুব সুন্দর একটা ব্রিজ, ব্রিজ, আর এই ব্রিজটা আপনাদের সাথে শেয়ার করছি, এই যে যারা যারা দেখেননি তাদের জন্য আজকের এই ব্রিজটা। আসলে আমি গাড়ির পিছনেও যেহেতু বসেছি এত ভালো করে ভিডিওটা করতে পারিনি, নেক্সট টাইম ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন খুব ভালো থাকি আর সুস্থ থাকি, কারণ সুস্থতা অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা থেকে, মানে সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত, আসলে সুস্থ থাকাটা যে কত বড় নিয়ামত এগুলো আসলে বোঝা যায় না যখন আমরা সুস্থ থাকি। তো অসুস্থ হলে বোঝা যায়। তো যাই হোক,